বা যারা তোমরা 22 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে ওদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মোলারিটি এবং মোলার দ্রবণ কিভাবে বানায় তৈরি করে এবং তার কিছু গাণিতিক সমস্যা। মোলারিটির সাথে পিপিএমটা আমাদের উল্লেখ আছে, পিপিএমটা আমাদের পরের লেকচারে তোমরা পাবে। ওকে, এখন আমরা আসলে মোলারিটি হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক, দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক। এখন দ্রবণ বলতে আমরা বুঝি, দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস কি দ্রাবক, দ্রবণ এই দুইটা, দ্রবণের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা দ্রব একটা দ্রাবক। খুব ইজি ভাবে তোমাদেরকে বুঝাই, ধরো তোমার কাছে এরকম একটা গ্লাস আছে, পানি আছে, গ্লাসের ভিতরে কি আছে, পানি আছে, অল্প পরিমাণে এখানে মধ্যে চিনি ঢেলেছি, চিনি চিনি ঢালার পরে এটাকে মিক্সড করে ফেললাম, তাহলে এটা একটা দ্রবণ হয়ে গেছে। এখানে চিনি হচ্ছে কি দ্রব, আর পানি হচ্ছে আমার কি দ্রাবক। তো এমনি অনেকে অনেকে যদিও বলে যে দ্রবটা দ্রবটা হচ্ছে মানে কম পরিমাণে থাকে, দ্রাবকটা বেশি পরিমাণে থাকে, আর দ্রবটা সাধারণত কঠিন হয়, দ্রব সাধারণত কি হয় কঠিন হয় আর দ্রাবকটা তরল হয়, কিন্তু আসলে দ্রবটা অনেক সময় দ্রব অনেক সময় তরল হইতে পারে, দ্রাবকও তরল হইতে পারে। যেমন দেখি কি দ্রবটা যদি কঠিন হয় এটা কঠিন হইতে পারে, আর দ্রাবক যে সেটা তরল হইতে পারে, দ্রবটা তরল হইতে পারে, দ্রাবকটা তরল হইতে পারে, এরকম আসলে দ্রবটা জেনারেলি কঠিন হয় বাট তরল হইতে পারে, যদি তরল হয় তাহলে তরল তরল দ্রব বলে, দ্রবটা অনেক সময় গ্যাসীয় হইতে পারে, দ্রবটা অনেক সময় কি হইতে পারে গ্যাসীয় বস্তু হইতে পারে। ওকে, আর দ্রাবকটা তো তরল, দ্রাবকটা মনে করো তরল। যেমন একটা এক্সাম্পল তোমাদের দিয়েছি, কোক আছে না, কোক আমরা স্প্রাইট কোক খাই, এখানে কি দ্রব হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, দ্রাবক হচ্ছে পানি। যাই হোক, আমাদের ওইটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা দ্রবণ, দেখো দ্রবণের মধ্যে দুইটা জিনিস দুইটা পদার্থ থাকে, একটা দ্রব এবং একটা দ্রাবক। তো আমরা খুব ইজিলি বলতে পারি যে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক। এই যে মোলারিটি যে টার্মটা, এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক, কোন একটা দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক, দ্রবণের ঘনমাত্রা প্রকাশের প্রকাশের একক, একক হচ্ছে তোমার এই যেটা এটা মোলারিটি, দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক হচ্ছে মোলারিটি। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো তুমি যদি দোকানে যাও, দোকানে দোকানে যাওয়ার পরে তুমি যদি চাল কিনতে যাও, তো দোকানদারকে আমরা কি বলি যে আমাকে 1 কোটি চাল দেন, আমাকে 5 লাখ চাল দেন, আমরা কি এরকম বলি না, আমরা বলি যে আপনাদেরকে আমাকে 5 কেজি চাল দেন, 1 কেজি চাল দেন, এরকম। তুমি যদি লিকুইড কিনতে যাও, পানি কিনতে যাও, দোকানদারকে কি বলবা যে আমাকে 1 লিটার পানি দেন, 500 ml পানি দেন। এই যে লিটার অথবা যে ml অথবা যে গ্রাম বা কেজি যা হিসাব করলে এগুলো হচ্ছে একক, তখন একটা জিনিস ছিল, তখন ছিল কি একটা ইউনিক। বাট দ্রবণের ক্ষেত্রে কয়টা আছে, দুইটা আছে, একটা দ্রব এবং একটা দ্রাবক। এখন তুমি যদি অ্যাসিড কিনতে যাও, তাহলে দোকানে গিয়ে তুমি যদি বলো আমাকে 5 কেজি অ্যাসিড দেন, তোমাকে অ্যাসিড দিবে না, 5 কেজি খাট দেন, দিবে না, তখন তোমাকে একক বলা লাগবে, দ্রবণ যেহেতু তুমি কিনবা। এই জন্য ওটাকে বলবো আমরা দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক, যেটা হচ্ছে মোলারিটি। বলতে হবে 5 মোলারিটির অ্যাসিড দেন, বলি আমরা পরের বিষয়ে 5 মোলারিটির খাট দেন, এরকম আর কি। তোমরা সবাই কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এখন একটা মোলার দ্রবণ আমরা এক্স্যাক্টলি বানাতে চাই আর কি, ধরো এরকম একটা পাত্র আছে, সংজ্ঞা আমি পরে বলতেছি, আমরা একটা মোলার দ্রবণ বানাবো, একটা মোলার দ্রবণ বানাতে চাই, এরকম একটা পাত্র, এটাকে বলে গুলতলি ফ্লাস্ক, গুলতলি ফ্লাস্ক বলে এটাকে, গুলতলি ফ্লাস্ক এটা কি, এটা এটার টোটাল ক্যাপাসিটি ধরো 1000 ml,
মানে পুরা পাত্রটা 1000 ml ধারণ করতে পারে। তো আমি প্রথমে কি করব জানো, সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, এটার আণবিক ভর হচ্ছে তুমি জানো 23, 16 + 1 মানে 40, অর্থাৎ 40 গ্রাম। ফার্স্টে আমি কি করবো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ভ্যালেন্স দ্বারা পাল্লা দ্বারা মেপে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে ঢালবো। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ কত, 40 গ্রাম, এটা আমরা এখানে দিলাম। এটা দেওয়ার পরে তুমি উপর থেকে একটু পানি দিবা, অল্প একটু পানি দিবা, পানি দিবা, নাড়াচাড়া করবা, পানি দিবা আর কি করবা, নাড়াচাড়ি করবা। একসময় কি হবে জানো, পুরো সোডিয়াম হাইড্রোক্সাইডটা দ্রবীভূত হয়ে যাবে, একবারে ক্লিয়ার একটা পরিষ্কার দ্রবণ হয়ে যাবে। তাহলে দেখো আমি কিন্তু টোটাল টোটাল ধারণ করতে 1000 ml, বাট যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম এ কিন্তু একটা জায়গা দখল করছে, এ একটা জায়গা দখল করেছে। সো এখানে পানি কিন্তু 1000 ml লাগে নাই, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড টোটাল ভলিউমটা হচ্ছে 1000 ml পুরো পাত্রের, কিন্তু যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছো সে একটা জায়গা দখল করছে। এরপরে পানি আরো অতিরিক্ত লাগে, কিন্তু পানি কতটুকু লাগছে এটা বলতে পারবো না, কারণ আমি তো জানি না সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু জায়গা নিচ্ছে, বাট টোটাল দ্রবণের আয়তন আমি জানি। ওকে, এই যে প্রেক্ষিত, এই যে যে জিনিস তৈরি হচ্ছে এটা হচ্ছে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটা হচ্ছে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটাকে বলে। কারণ এখানে তাহলে এখন তোমরা দেখো, অথবা 1 মোলারিটির সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 1 মোলারিটি দ্রবণ যেটাকে, 1 মোলারিটির সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তাহলে এইটাকে যদি আমি ডিফাইন করি, এই জিনিসটাকে যদি সংজ্ঞায়িত করি, দ্রবণটার আয়তন হচ্ছে কি 1 লিটার, 1 লিটারে কত মোল আছে, 1 মোল আছে, তার মানে কি 1 লিটার দ্রবণে যদি 1 মোল থাকে তাকে মোলারিটি বলে, 1 লিটার দ্রবণে যদি 1 মোল থাকে তাকে কি বলে, মোলারিটি বলে। ওকে, এখন আমরা একটু সংজ্ঞায় যাই। ওকে, প্রক্রিয়াটা বুঝতে পারছো? ওকে, এখন মনে করো তুমি যদি, আমি তো 40 গ্রাম নিয়েছিলাম, 40 গ্রাম নিলে হয় কি 1 মোলার দ্রবণ, তুমি যদি 40 গ্রাম নাও, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, তোমাদের হচ্ছে 1 মোলার, মানে মোলারিটির একক হচ্ছে এম এম আর কি, মানে এক্সপ্রেশনটা হচ্ছে এম। তুমি যদি 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে এই পাত্রে, তখন 2 মোলার দ্রবণ হবে। তুমি যদি 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, তাহলে আমার এটা হবে 0.5 মোলার। ওকে, এম বলতে যে মোলারিটির সংক্ষিপ্ত রূপ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম আর কি, তুমি একক বলতে পারি। ওকে, এখন আমরা একটু সংজ্ঞাটা বলি মোলারিটির। তুমি একটু দেখো যে সংজ্ঞাটা হচ্ছে এরকম, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যাকে মোলারিটি বলে। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যাকে মোলারিটি বলে। প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যা, প্রমাণ অবস্থায় প্রতি লিটার দ্রবণীয় দ্রবীভূত মোল সংখ্যাকে মোলারিটি বলি, একে এম দ্বারা প্রকাশ করা হয়। সংখ্যাটা সবাই দেখো, এই যে প্রমাণ অবস্থায় প্রতি লিটার দ্রবণীয় দ্রবীভূত মোল সংখ্যা, মানে 1 লিটারে কত মোল আছে, কত মোল দ্রবণ আছে, এটা তার মোলারিটি। এখন গাণিতিক ভাবে দেখো, গাণিতিক ভাবে মোলারিটিকে, গাণিতিক ভাবে মোলারিটি, মোলারিটি ওটা হচ্ছে আমরা এই মানে এই ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক করবো আর কি, দ্রবের মোল সংখ্যা, দ্রবণের আয়তন লিটারে, দ্রবের মোল সংখ্যা, দ্রবণের আয়তন লিটারে, এইভাবে অঙ্কগুলো করব। এখন এই সূত্রটা ইউজ করে একটা অঙ্ক করতে চাই। মনে করো তুমি কি করলা, ধরো এখানে একটা পাত্র, তোমার 5 গ্রাম আছে,
5 ग्राम सोडियम हाइड्रोक्साइड, ये सही ने 5 ग्राम सोडियम, 5 ग्राम सोडियम हाइड्रोक्साइड তুমি এখানে দিছো, দেওয়ার পরে পুরো পাত্রটা পানি দিয়ে ভরে দিছো, আর ধারণ ক্ষমতা যদি 250 হবে, কতটুকু ধারণ ক্ষমতা 250 এমএল, তখন তো আর এটাকে 1 মোলার বলতে পারবো না, তাই না? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 5 গ্রাম, আর আমার টোটাল পাত্রটার আয়তন কত 250 এমএল, এটাকে যদি ভাষায় প্রকাশ করতে বলি তাহলে আমি কি বলবো, যে 250 এমএল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান, এটাকে যদি ভাষার মাধ্যমে প্রকাশ করতে চাই আর কি, কি লিখবো, এটাকে একটু লিখছি দেখো, এই যে এটাকে এটাকে আমি একটা অঙ্কের মাধ্যমে প্রকাশ করি, দেখো 250 এমএল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান, 250 এমএল সোডিয়াম দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান, দ্রবণটির মোলারিটি কত, মোলারিটি বা ঘনমাত্রা, মোলারিটি কত অথবা ঘনমাত্রা, দ্রবের গুণ সংখ্যা দেখো এখানে দ্রবটা কত গ্রাম আছে 5 গ্রাম, দ্রব আছে কত গ্রাম 5 গ্রাম, আর দ্রবটার আয়তন কত 250 এমএল, একটু দেখো যে 5 ডিভাইডেড বাই কত 250, আয়তন দেখো আয়তন এখানে চলে গেল 250, আয়তন 250 এটাকে ভাগ করবা 1000 দ্বারা, ওই যে উপরে দ্রবের মোট সংখ্যা মানে দ্রবের যে ভর যেটা আছে এটাকে তার আণবিক ভর দ্বারা ভাগ, মোট সংখ্যা পেয়ে গেছে, আয়তনটা লিটার নিতে হবে 250 এমএল ছিল 1000 দ্বারা ডিভাইড করে দিয়েছি, যে কোনো অঙ্ক তোমরা এইভাবে করার চেষ্টা করো, কোনো গাইডের কোনো ফর্মুলা দিয়ে করার দরকার নাই, তোমরা এক্স্যাক্টলি এইভাবে করবা, এই সূত্র দিয়ে করবা, তাহলে মোলারিটির যে কোনো অঙ্ক করা যাবে, আমি কি তোমাকে সবাইকে বুঝাইতে পারছি? ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আনসারটা কত হবে, ক্যালকুলেটার আছে কি তোমাদের কাছে? আমি একটু হিসাব করে ফেলি, দেখো আমার কাছে ক্যালকুলেটার আছে, তো 5 ভাগ পয়েন্ট সরি 5 ভাগ হচ্ছে 40 কিন্তু এত ডিভাইডেড বাই 0.250, 0.5 মোলার, এর আনসার কত হবে 0.5, উপরটা তো মোল, মোল এটা হচ্ছে লিটার, এত মোল পার লিটার ইংলিশে লিখা লাগে, মোল পার লিটার বা এটাকে এম বলে, অর্থাৎ এই যে দ্রবণটা বানাইছে তার ঘনমাত্রা হচ্ছে কত 0.5 মোলার, 0.5 মোলার, 0.5 মোলার, ওকে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো একটা মোলার দ্রবণ কিভাবে বানাই, ওকে তোমরা এরকম প্র্যাকটিস করবে আর কি, আমি এখানে 5 গ্রাম নিয়েছি, 250 নিয়েছি, হ্যাঁ 5 গ্রাম নিয়েছি, তুমি অন্য একটা কেমিক্যাল নিয়ে সোডিয়াম কার্বনেট নিয়ে সালফিউরিক অ্যাসিড নিয়ে নাইট্রিক অ্যাসিড নিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করো, নিজে নিজে প্রশ্ন করে এগুলোর মোলারিটি বের করবা, মোলারিটি একক হচ্ছে মোল পার লিটার অথবা মোলারিটি, ঠিক আছে, এখন আমরা একটু দেখাবো একটা মোলার দ্রবণ, একটা মোলার দ্রবণ কিভাবে তৈরি করে, এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে বলছি যে 1 মোলার দ্রবণ, কিন্তু সবসময় তো আর 1 মোলার দ্রবণ আমরা তৈরি করবো না, এখন আমরা দেখাই যে একটা দ্রবণ কিভাবে তৈরি করা যাবে, একটু সবাই একটু দেখো, তাহলে ওটা তো মানে দ্রবের গ্রাম দেওয়া ছিল আয়তন দেওয়া ছিল, এখন একটু দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে যে 500 এমএল, 500 এমএল 0.5 মোলার
সোডিয়াম হাইড্রোক্স সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট দ্রবণ কিভাবে তৈরি করবে, তৈরি করবে এটা 500 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ কিভাবে তৈরি করবে, এই প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা দ্রবণ বানাইতে চাই, এটা তোমাদের প্র্যাকটিক্যালি আছে যে তোমাকে বলবে যে এই দ্রবণ তুমি কিভাবে মানে 250 ml এটা মানে সামথিং এটা মোলারিটি বলে দিবে যে এই দ্রবণটা কিভাবে তৈরি করে আর কি, তাহলে আমরা এটা তৈরি করতে চাই, ল্যাবে এটা তৈরি করতে চাই। এখানে আসলে প্রশ্নটা করা হয়েছে যে সোডিয়াম কার্বনেট কতটুকু লাগবে এবং কত ml এর তুমি পাত্র নিবা, পাত্র নিবা 500 ml এর পাত্র নিবা, আর এখানে 0.5 মোলারিটি মোলারিটি তো দেয়া আছে, কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে এটা বের করতে বলছে, কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে এটা বের করতে বলছে। একটু দেখো আমি কি জানি মোলারিটি, মোলারিটি মানে কি দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা দ্রবণের আয়তন লিটারে, ঠিক আছে এটা এই হচ্ছে সূত্রটা। এখানে দেখো তিনটা প্যারামিটারের মধ্যে মোলারিটি দেওয়া আছে, 0.5 আয়তন দেওয়া আছে, আমি দ্রবের মূল সংখ্যা দেখো, সুতরাং দ্রবের মূল সংখ্যা, দ্রবের মূল সংখ্যা কি হবে, এই যে মোলারিটি টু আয়তন, তো মোলারিটি ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, দেখো তো 0.5 এটা আয়তন দেওয়া আছে, তাহলে কি হবে 0.5 কিন্তু আয়তন, আয়তন কত আছে 500, 500 কে 1000, আমি একটা লাইন শর্ট করলাম আর কি, 1000 ডিভাইড করবা, ওকে মানে মোলা এই দ্রবের মূল সংখ্যা, দ্রবের মূল সংখ্যা মানে কি মোলারিটি ইনটু দ্রবণ, দ্রবণটার আয়তন, এই যে মোলারিটি 0.5 আর আয়তনটা কিছু নিবা লিটারে, এই জন্য 500 কে আমি একসাথে একটা লাইন শর্টকাট করে দিয়েছি, জাস্ট দ্রবণের মূল সংখ্যা করে দিয়েছি। তো এখান থেকে যদি আমরা হিসাব করি, এখান থেকে যদি হিসাব করি দেখো কত আসে, 0.5 ইনটু 0.5 ঠিক আছে। এখন দেখো 1 মোল সোডিয়াম কার্বনেট, 1 মোল সোডিয়াম 106 গ্রাম, 1 মোল সোডিয়াম কার্বনেট হচ্ছে কত 106 গ্রাম, আর আমার এখানে কত মোল আছে 0.25 মোল, এত মোল সোডিয়াম কার্বনেট কি হবে 106 ইন্টু কত 0.25, এত গ্রাম। এটা তোমরা একটু ক্যালকুলেটার হিসাব করো, এটা কি ক্যালকুলেটার হিসাব করো দেখি কত আসে ভ্যালুটা, এটা আনসার কত হইছে, আনসারটা কত 0.25 × 106, এখানে 106টা হচ্ছে এটার আণবিক ভর, 26.8 অর্থাৎ দেখো 26.5 গ্রাম, এত গ্রাম অর্থাৎ দেখো তাহলে এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশনের আমি যদি দ্রবণ বানাইতে চাই তাহলে আমি কি করবো, এরকম একটা পাত্র নিব, এরকম একটা পাত্র নিব যেটার ক্যাপাসিটি কত 500 ml, 500 ml তার ক্যাপাসিটি, প্রথমে কি করবো 26.5 গ্রাম, 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট, 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রথমে নিবা, এটা নেওয়ার পরে হ্যাঁ উপর থেকে পানি দিবা, তারপরে আমাদের যে কন্ডিশনে দ্রবণটা বানাইছে এটা হয়ে যাবে, তাহলে আমার আনসার কি হবে, আমার আনসার হচ্ছে এই যে 500 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে 26.5 গ্রাম
সোডিয়াম কার্বনেট লাগবে, সোডিয়াম কার্বনেট লাগবে, তাপমাত্রার সাথে সম্পর্কিত। এটা দেখি মোলারিটির সাথে তাপমাত্রার যে প্রভাব এটা নিয়ে একটু কথা বলি। তোমরা একটু বলো দেখি যে আমি যদি আয়তন বাড়াই তাহলে মোলারিটি কি হবে, আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে তাহলে বুঝতে পারবো। জাস্ট 2 মিনিট। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি মোলারিটি তাপমাত্রার সাথে সম্পর্কিত, মোলারিটি তাপমাত্রার সাথে তাপমাত্রার সাথে তাপমাত্রা পরিবর্তনের সাথে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয় মোলারিটি তাপমাত্রা। তাপমাত্রা দুটো যদি চেঞ্জ করে তাহলে মোলারিটি চেঞ্জ হয়, চেঞ্জ হবে। যেমন আমরা এক্সাম্পল দিই, মনে করো মোলারিটি সংজ্ঞাটা কি বলে, মোলারিটি মোলারিটি দ্রবের মোল সংখ্যা, দ্রবণের আয়তন লিটারে। ওকে দেখো, তার মানে আয়তনটা কিন্তু আবার তাপমাত্রার সাথে রিলেটেড। অর্থাৎ যদি দ্রবণটার আয়তন বেড়ে যায় কোনো কারণে তাহলে মোলারিটি কি হবে, ব্যস্তানুপাতিক। আয়তন বাড়লে মোলারিটি কমে যাবে, আয়তন কমে গেলে মোলারিটি বেড়ে যাবে। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা ওকে, আচ্ছা একটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিই। তোমরা একটা এক্সাম্পল দেখো, ধরো তুমি আমাদের কলেজে, আমাদের কলেজে মনে করো যে সাইমা, সাইমা আছে না, হ্যাঁ সাইমা, ধরো একটা দ্রবণ বানাইছে, ওই যে তার যে আশেপাশে, হ্যাঁ সে কি করছে হঠাৎ করে, মানে সাইমার কথা বলতেছি, সে স্বপ্নে দেখছে মনে করো, স্বপ্নে দেখা বলছে যে তাদের ওই যে শিলাম যে জঙ্গল আছে, জঙ্গলে এক প্রকারের পদার্থ আছে, ওই পদার্থ দিয়ে একটা দ্রবণ তৈরি করলে মানুষের বিভিন্ন রোগ ভালো হবে আর কি, ক্যান্সার ট্যান্সার এগুলো ভালো হবে। সে স্বপ্নে দেখছে, কিন্তু স্বপ্নে এটা দেখছে, সে দেখার পরে সে কি করলো, ওই 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 যে যে যেটা যে দেখছে স্বপ্নে, যে দেখলো আর কি, ওই ওই পাতাটা নিয়ে এসে সে একটা দ্রবণ বানাইছে। সে এটা কি বানাইছে, দ্রবণ বানানোর পরে এটা এই দ্রবণ মানে মানুষে বিভিন্ন মানুষের নিচে বিভিন্ন রোগে রোগের এটা প্রতিষেধক হিসেবে কাজ করতেছে। তো এটা পত্র পত্রিকায় ব্যাপক হারে এটা মানে লেখালেখি হচ্ছে, যে আমাদের এখানে একজন মানে একজন সায়েন্টিস্ট বেরোয়েছে যে একটা কেমিক্যাল আবিষ্কার করেছে, বিভিন্ন রোগ জটিল রোগ গুলা সে ভালো হয়ে যাচ্ছে। তো এখন এটা আবার পত্র পত্রিকা লেখার পরে সারা বাংলাদেশে তো প্রচার হয়েছে, ইন্টারন্যাশনালি এটা ইয়া হয়ে গেছে, সবাই জেনে ফেলছে আর কি। সাইমা, আমাদের যে সাইমা 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 যে মানে খুদে সায়েন্টিস্ট যে কেমিক্যাল আবিষ্কার করছে, তো এখন সাইমার কাছ থেকে যখন এটা ওই আমেরিকান বা বিদেশি যারা জানছে তারা বলছে যে সাইমা, যে সাইমা যে কেমিক্যাল তৈরি করছে এটা আমরা টেস্ট করতে চাই, এটা আমাদের ল্যাবে এনে আমরা পরীক্ষা করতে চাই। তো সাইমা একটা সলিউশন বানায় দিছে, সাইমা যে সলিউশনটা বানাইছে পাতা দিয়ে যে সলিউশনটা বানাইছে সেটা কনসেন্ট্রেশন হচ্ছে 0.05 মোলার, এটা কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ আর কি, ধরো সে বানায় দিছে আর কি। তাহলে এটা তো সে বাংলাদেশে বানাইছে, রাইট, বাংলাদেশ আমাদের সাইমা এটা বানাইছে। তো এটাকে কি করছে জানো, এটাকে এটাকে প্যাকেট করে বাংলাদেশের সরকার এটাকে প্যাকেট করে এটাকে আমেরিকাতে পাঠিয়ে দিচ্ছে, আমেরিকা আমেরিকাতে এটাকে কি করলো পাঠিয়ে দিচ্ছে। তো এখানে এটা এই যে দ্রবণটা সে বানাইছে, যে যে কেমিক্যাল বা স্ট্রাকচার আমি দিলাম না আর কি, তো ওইখানে যাওয়ার পরে এটাকে টেস্ট করছে আমেরিকান সায়েন্টিস্ট, টেস্ট করার পরে দেখে যে এটার কনসেন্ট্রেশন 0.3 মোলার, আগে যদি কত পয়েন্ট .03 মোলার দেখছো, তার মানে একটু বুঝাই দিচ্ছে। এটা দেখো বাংলাদেশে এটা কনসেন্ট্রেশন 0.5 মোলার আর আমেরিকাতে কত, 0.03 মোলার। আমি বুঝাচ্ছি, তখন ওই সায়েন্টিস্টটা বললো কি ব্যাপার, ওই মেয়ে তো দেখি কনসেন্ট্রেশনে ঠিক মতো বের করতে পারে না, তো এত বড় সায়েন্টিস্ট কিভাবে হলো, এরকম একটা প্রশ্ন করছে আর কি, যে সে তো কনসেন্ট্রেশনই বের করতে পারে না তাহলে এত বড় সায়েন্টিস্ট কিভাবে হলো, তা তো ঘনমাত্রা ঠিক নাই।
এখন তো মানে এখন এটা কি আসলে কি সাইমার ভুল না আমেরিকান সায়েন্টিস্টরা ভুল করছে? তুমি কি বলতে পারবা আসলে এটা সাইমার ভুল না? ঠিক আছে, আমেরিকান সায়েন্টিস্ট সে কি বলছে, সেটা ভুল কথা বলছে আর কি, তার তত্ত্বটা কি ভুল? এখন কিভাবে ভুল? দেখো আমাদের দেশের তাপমাত্রা একরকম, একইরকম একরকম তাপমাত্রা, আর অন্য দেশের তাপমাত্রা কি চেঞ্জ না? যখন এটা খুঁজছে তাপমাত্রার প্রভাবটা চলে গেছে, অর্থাৎ এখানে যাওয়ার পরে তাপমাত্রাটা হয়তো তাপমাত্রা এখানে কনসেন্ট্রেশন আমরা 0.5 মোলার দিয়ে দিই, ওকে ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। ওইখানে গেলে কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, কনসেন্ট্রেশনটা কি হয়েছে, কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, পয়েন্ট এখানে 0.05, তো পয়েন্ট মনে করো 110 হয়ে গেছে, আমেরিকা গিয়ে কনসেন্ট্রেশনটা মানে বেড়ে গেছে আর কি। তাহলে এখন বেড়ে গেছে, এটা কেন বেড়ে গেছে একটু দেখো তোমরা, যে ওখানে যাওয়ার পরে আমেরিকার তাপমাত্রা তো কম, তাপমাত্রা যদি কমে যায় তাহলে আয়তন কি হবে? তাপমাত্রা কমে গেলে আয়তন, আমরা কি জানি বি সমান বলতে কি, অর্থাৎ তাপমাত্রা কমে গেলে আয়তন কমে যাবে, আয়তন যদি কমে যায় তাহলে মোলারিটি কি হবে, বেড়ে যাবে। তাই ভাই সাইমা কি করছে, যে সলিউশনটা যে বানাইছে এটা তাহলে ঠিক আছে, তারা একটু ভুল বলছে। তারপরে মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল, অর্থাৎ একটা দ্রবণকে যদি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, তাপমাত্রা যদি পার্থক্য হয় তাহলে মোলারিটি চেঞ্জ হবে। যদি ওই মানে করো এখানে তাপমাত্রা ছিল মনে করো 25 ডিগ্রি, এখানে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা কমে যাচ্ছে, তাপমাত্রা যদি কমে যায়, তাপমাত্রা কমে গেলে এই সূত্র অনুযায়ী বি সমান হবে কি, তাপমাত্রা কমে গেলে আয়তনও কমে যাবে, তাহলে আয়তনটা কমে যাবে, আয়তন যদি কমে যায় আয়তনের সাথে একটা ব্যস্তানুপাতিক, আয়তন কমে গেলে মোলারিটি বেড়ে যাবে। সবাই কি বুঝতে পারছো? তার মানে আমরা এটা দেখাইলাম যে মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল। ওকে, আমরা পরের লেকচারটাতে তোমরা এর পরের পরবর্তী যে পার্ট, যে একটা দ্রবণে আর একটা দ্রবণ অ্যাড করলে কি হয়, একটা দ্রবণ থেকে কিছু জিনিস সরাই নিলে কি হয়, এটা পরের লেকচারে পাইবা। ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পারছো, সবাইকে ধন্যবাদ।